হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল যেটি এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আপডেট নিয়ে এলাম কারণ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু শনিবার দিনকে কথা ছিল যে তারা নোটিশ বার করতে পারে কিন্তু নোটিশ বার করেনি এবং এখনও অবধি নোটিশ বার করেনি তবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তার ডিসান নিয়ে নিয়ে নিয়েছে এবং তিরিশ মিনিট আগে তারা প্রশ্নপত্র দেবে এবং টাইমও দিয়ে দেবে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বলছি এখন অবধি কি আপডেট এসছে কিন্তু পুরোপুরি ফাইনাল আপডেট কিন্তু একদম নোটিশটা এলে আসবে যেহেতু গৌরবঙ্গের প্রচুর স্টুডেন্টরা আমাকে কোয়েশ্চেন করছিলেন যে আপনাদের ইউনিভার্সিটি আপডেট দেওয়ার জন্য তাই আমি যেটুকু পেলাম সেটুকু নিয়ে এলাম গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর ওপেন বুক এক্সামিনেশন জেনে নিন পরীক্ষার সব নিয়ম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল থেকে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে প্রশ্ন পাবে পরীক্ষার্থীরা অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে পরীক্ষা দিচ্ছে আচ্ছা খুব শীঘ্রই পরীক্ষা সূচি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের তিন জেলার চব্বিশটি কলেজে তিরিশ হাজারেরও বেশি স্নাতক চূড়ান্ত বর্ষের এই পরীক্ষা দেবে এছাড়া গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষায় বসছে আরও দুই হাজার ছাত্রছাত্রী আগামী পয়লা অক্টোবর থেকে শুরু হবে পরে শুরু হয়ে পরীক্ষা চলবে আঠেরোই অক্টোবর পর্যন্ত রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গৌরবজ্ঞ আগামী একত্রিশ তারিখের মধ্যে ফল প্রকাশ করবে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষার পদ্ধতি ঘোষণা করা হলেও গৌরবঙ্গ এখনও এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হয়নি অর্থাৎ গৌরবঙ্গের কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি তো তার জন্যই তাদের নোটিশটা বেরোচ্ছে না এবং যতদিন না সিদ্ধান্তটা ঘোষণা হচ্ছে এবং যতদিন অফিসিয়ালভাবে নোটিশ আসছে ততদিন কিন্তু কনফার্ম হওয়া যায় না কারণ আলটিমেটলি একটা নিউজ পেপার সোর্স আর একটা অফিসিয়াল আপডেটের মধ্যে তফাৎ থাকে তো তার ফলে আশা করবো গৌরবঙ্গ খুব তাড়াতাড়ি তার অফিসিয়াল আপডেটটা দেবে গৌরবঙ্গ পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার নিউজ মানে যে মিডিয়া তাকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল থেকে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে প্রশ্ন পরীক্ষার্থীরা নিজস্ব উত্তরপত্রে পরীক্ষা দেওয়ার পর ওই দিনই মধ্যেই পোর্টালে উত্তরপত্র আপলোড করতে হবে ছাত্রছাত্রীদের অর্থাৎ মানে যেরকম প্রথমে বলা হচ্ছিল যে হবে এখানে তিন থেকে চার ঘন্টা সেরকম কিছু বলেনি যেটা প্রথমে বলা হচ্ছিল তবে এখানে এখন যেটা বলছে যে তিরিশ মিনিট আগে কোয়েশ্চেন পেপারটা নেওয়া হবে এবং আনসারটা লিখে সেদিনকেই জমা করতে হবে তবে কতটা টাইম দেওয়া হবে সেটা নিয়ে সেগুলো সব নোটিশে ক্লিয়ার হবে তার জন্যই স্টুডেন্টদের তো আমার মনে হয় স্টুডেন্টদের এই প্রবলেমটা সলিউশনের জন্য আলটিমেট নোটিশটা তাড়াতাড়ি বার করা উচিত পোর্টালের পাশাপাশি ইমেল ও হোয়াটসঅ্যাপে উত্তর পাঠানো যেতে পারে যেসব পরীক্ষার্থীদের স্মার্টফোন নেই তারা নিজেদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে উত্তর পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবেন পরের দিন সকালের মধ্যে উত্তরপত্র পৌঁছে দিতে হবে বিশ্ববিদ্যালয় ও কলেজে কম সময় উত্তরপত্র পরীক্ষার জন্য এবার গৌরবঙ্গ তিনশোর বেশি পরীক্ষককে মূল্যায়নে কাজে লাগাতে হবে অর্থাৎ আলটিমেটলি যারা টিচাররা খাতা দেখবেন এবং এত কম সময় মূল্যায়নের কাজ শেষ করা যাবে বলেই আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার চব্বিশটি কলেজ তো এটা হচ্ছে গৌরবঙ্গের আপডেট অর্থাৎ আপনাদের সেম যে তিরিশ মিনিট আগে মানে আলটিমেটলি কোয়েশ্চেন দেবে সেদিনকে সেদিনকে আনসার লিখে জমা করতে হবে কিন্তু কতটা টাইম যেটা আগে বলছিল তিন ঘন্টা সেটা এখন অবধি ক্লিয়ার নয় সেকেন্ড জিনিস যেটা ক্লিয়ার নয় সেটা হচ্ছে যে নোটিশটা কবে দেবে কারণ নোটিশটা যত তাড়াতাড়ি দেবে সিদ্ধান্ত যত তাড়াতাড়ি ঘোষণা করবে স্টুডেন্টদের এই প্রবলেমটা থেকে সলিউশন হবে যেটা আমার একদম মনে হয় এবং পরবর্তী যেরম যে আপডেট পাবো নিয়ে আসছি এরপরে বর্ধমান ইউনিভার্সিটির আপডেট বা অন্যান্য যেরম যে ইউনিভার্সিটির আপডেট আছে সেগুলো সব নিয়ে আপনাদের কাছে আসছি অসংখ্য জিটা দেখার জন্য যারা গৌরবঙ্গ স্টুডেন্ট তাদেরকে বলছি টেনশান করবেন না পড়াশোনাটা চালিয়ে যান কারণ আলটিমেটলি তো পরীক্ষা হচ্ছে এবং সেটা কতটা টাইম দিচ্ছে বা কী দিচ্ছে এগুলো সব নোটিশে ক্লিয়ার হবে বা সাবলির ব্যাপারটা যেটা আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তো তবে বা দেখা যাক যেরম যেরম আউডেট পাবো নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ হোক কলার